বিএসএফের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম ও স্বাস্থ্য শিবির ঝাউডাঙ্গা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে পরপর ব্যাপী আয়োজন করা হয় এই অনুষ্ঠানের বিএসএফের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম ও স্বাস্থ্য শিবিরের আয়োজন ঝাউডাঙ্গা সম্মিলনী উচ্চ বিদ্যালয় ভারত বাংলাদেশ সীমান্তের ঝাউডাঙাতে বর্তমানে কর্তব্যরত বিএসএফের চৌষট্টি নম্বর ব্যাটেলিয়ান এই ব্যাটালিয়নের উদ্যোগে গত কুড়ি তারিখ ঝাউডাঙ্গা স্কুলে অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম স্থানীয় ছটি স্কুলের ছাত্রছাত্রী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয় নানান শিক্ষা সামগ্রী পাশাপাশি একুশে ফেব্রুয়ারি সকাল থেকেই ঝাউডাঙ্গা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের রোগ নির্ণয়ের পাশাপাশি এই শিবির থেকে ওষুধ দেওয়ার ব্যবস্থাও করা হয় সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম সর্দার বলেন থেকে একটি ছটা স্কুল এখানে যোগদান করেছিল তাদেরকে বিভিন্ন এডুকেশনাল ইকুইপমেন্টস এখান থেকে দেওয়া হয়েছে এবং আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিএসএফ তরফ থেকে রিপোর্ট নিউজ